চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার পীরপুর কুল্লাহ গ্রামের সনাতনপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। দামুরহুদা থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, সনাতনপুর মাঠের ভারতীয় সীমান্তের 92 নং পিলারের কাছে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশ।